সবাই ভালো থাকুন এই আশা নিয়ে আজকে অনেকদিন পর লাইফে আসলাম। তো অমর ফিট ফর্মুলা তরফ থেকে আজকে সত্যি খুব ভালো লাগছে অনেকদিন পর লাইফে আসার জন্য। তো আমাদের যে বর্তমান প্যান্ডামিক সিচুয়েশন চলছে, কোনো জায়গায় কমছে কোনো জায়গায় বাড়ছে, তার জন্য বিশেষ করে আমরা যে সমস্ত অসুবিধেগুলোর মধ্যে পড়ছি সেগুলোর উপরে বেস করে আমাদের বলতে হয় যে আমরা সত্যি একটা নতুন কিছু শিক্ষা নিয়ে আমরা নিজেদের জন্য প্রস্তুত হতে বাধ্য হচ্ছি। এই নর্মালভাবে যদি আমি বলি, আমাদের প্রত্যেকটা মুহূর্তে যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার পাশাপাশি আমাদের যে স্যানিটাইজার করার জন্য যে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি যেই স্যানিটাইজারের মাধ্যম সেটা আমাদেরকে খুব ভালো লাগছে। তো আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই স্যানিটাইজার ইউজ করব, বিশেষ করে যারা বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকেন সেই কাজের পাশাপাশি তাদেরকে সেই পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে বজায় রাখতে হবে। তো বেসিক্যালি আমি আজকে থেকে আবার, যেহেতু জামাই ষষ্ঠী কমপ্লিট হয়ে গেল, সমস্ত জামাইরা বাড়িতে ফিরে এসেছে, কেউ আবার হয়তো রয়েছে, তো তাদের জন্য উপেক্ষা করেই আমাদের আজকের থেকে আবার অমর ফিট ফর্মুলার ইভিনিং ক্যাম্প স্টার্ট হলো। এটা একদিন পর পর কন্টিনিউ চলবে, বিশেষ করে যারা ওয়েট লস কিংবা ওয়েট গেইন করতে চাচ্ছেন কোনো রকম মেডিসিন ছাড়া, তাদেরকে আমরা হেল্প করি, তাদের গাইডলাইন্স করা হয়, তাদেরকে কীভাবে তাদের খাওয়া দাওয়া তাদের সমস্ত কিছুর ওপর ডিপেন্ড করে তাদেরকে হেল্প করা হয়। তো আমি অমর আপনাদের সঙ্গে সবসময় রয়েছি, আমার এই অভিজ্ঞতা 5 বছর থেকে চলছে এবং 5 বছরে অনেক অনেক লোককে খুব সুন্দর একটা বেনিফিট, গুড হেলথ দিতে পেরেছি। ইভেন এমনকি আমি আমার নিজের 18 কেজি ওয়েট লস করি এবং দুর্দান্ত সিস্টেমেটিকের মধ্যে আসি, আর এটা আমার একটা প্যাশন বলতে পারেন, এটা আমার একটা খুব ভালোবাসার জায়গা বলতে পারেন। এখান থেকে আমি দেখেছি অনেক লোক তাদের জীবনটাকে চেঞ্জ করে দিয়েছে। সত্যি কথা বলতে কি, আমরা জীবনে যেটাই করি না কেন, সেটা যদি আমাদের মনকে ছুঁয়ে না যেতে পারে, সেটা যদি আমাদের কাছে দুর্দান্ত একটা জায়গা বা একটা প্লেস তৈরি করতে না পারে, তাহলে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না, তাই কি না? তো সেই ক্ষেত্রে যেহেতু এখন আমার, আমি দেখতে পাচ্ছি লাইফে দুজন রয়েছেন, তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য। ল্যাপটপকে কন্টিনিউ করুন, আমি চেষ্টা করব, কিছুক্ষণ সময় জাস্ট সামান্য। তো ব্যাপারটা হচ্ছে আমাদের যে ফিটনেস, আমাদের যে উইকনেস, আমাদের যে ওয়েলনেস, আমাদের যে ইনলেস, এই ইনলেস আর ওয়েলনেসের মধ্যে যদি দুটো কথা আমরা বলতে চাই, তাহলে দেখতে হবে ওয়েলনেস বলতে আমরা কী বুঝি, যে আমরা কতটা সুস্থ রয়েছি, আমরা কতটা হ্যাপি, কতটা সুখী, কতটা আমাদের পরিবারকে সময় দিতে পারছি, এভরিথিং আমরা ওভারঅল দিয়ে ভালো আছি কি না, সেটা আমরা ওয়েলনেসের মধ্যে ফেলতে পারি। দেন আমরা অপোজিটভাবে যদি দেখি যে আমাদের ইলনেসের ব্যাপারটা, ইলনেস বলতে এটা আমরা ধরে নিতে পারি যে আমাদের বডির অসুস্থতার দিক, বিভিন্নভাবে দেখে নেবেন যে এরকম অনেক পার্সন রয়েছে যারা অজস্র ভাবে খাটাখাটি করে, অনেক পরিশ্রম করে, তারা তাদের সংসারটাকে টিকিয়ে রেখেছে, ধরে রেখেছে, খুব ভালো জব করছে তারা, কিন্তু তারা কিন্তু ইলনেসের মধ্য দিয়ে চলছে, কারণ তারা হয়তো রোজগার করছে, ভালো মন্দ খেতে পাচ্ছে, বাট তারা কিন্তু কোনো না কোনো ডিজিজ তাকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ ওষুধপত্র, মেডিসিন, এগুলোই কিন্তু আমাদের জীবন নয়, এটা আমাদের ফার্স্ট টাইম জানতে হবে যে আমরা সত্যিভাবেই যদি সুস্থ জীবনযাপনের মাধ্যমে নিজেদেরকে ভালো রাখতে চাই, তার জন্য আমাদের কী করতে হবে। তো সেই হিসেবে আমি বলবো, তার জন্য আমাদের কিছুই নয়, জাস্ট একটা সিস্টেমেটিকভাবে আমাদেরকে একটা গুড ম্যানার্স, আমাদেরকে একটা রুলস রেগুলেশনভাবে চলতে হবে, আর সবচেয়ে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কোনো একজন ওয়েলনেস কোচের গাইড হিসেবে আমরা যদি আমাদের জীবনটাকে পরিদর্শন করতে পারি, আমাদের জীবনটাকে যদি কন্টিনিউয়াসলি করতে পারি, তো আমার মনে হয় খুব বেটার হবে। কেননা একজন ওয়েলনেস কোচ সে কিন্তু আগে নিজেকে দিয়ে ট্রাই করে, সে আগে নিজে তার রেজাল্টগুলো দেখতে পায়, তারপরেই সে আস্তে আস্তে সেখান থেকে অভিজ্ঞতা লাভ করে, দেন কিছু লোককে হেল্প করতে করতে সে একজন কোচে পরিণত হয়। যেরকম ডে বাই ডে আমাদের এভরি সিঙ্গেল ডে ট্রেনিং থাকে, লাস্ট এই মাসে আমাদের 4টা ইন্টারন্যাশনাল ট্রেনিং ছিল, যেটা আমি আমার ফেসবুক পেজে, আমার ফেসবুকে আমি শেয়ার করি, যারা দেখেছেন তারা হয়তো জানবেন। আবার নেক্সট মান্থে আমাদের কিন্তু 4টা ট্রেনিং অলরেডি কমপ্লিট হবে এবং তার জন্য শিডিউলও পাঠানো হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের যে মেন্টাল হেলথ, আমাদের যে ফিজিক্যাল হেলথ,
এটা কার উপর ডিপেন্ড করছে? আমার নিজের উপর, কারণ আমি এর জন্য কতটা সময় দিচ্ছি, কতটা তাকে প্রায়োরিটি দিচ্ছি। আমার ফার্স্ট প্রায়োরিটি আমি কাকে দিচ্ছি, আমার হেলথ নাকি আমি আদার্স, আমার কাজকে? তো একটা জিনিস মাথায় রাখবেন, যদি কাউকে কোশ্চেন করা হয় যে আমরা কোথায় বাস করি, তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা তাদের অ্যাড্রেসের জায়গা বলছে। কেউ হয়তো কলকাতা বলবে, কেউ শিলিগুড়ি, কেউ কোচবিহার। তো ওভারঅল যদি দেখা যায় আমরা কোথায় বাস করি, তার কিন্তু আক্ষরিক অর্থে একটা উত্তর আমার হিসেবে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে আমরা আমাদের এই বডি, আমাদের এই শরীরে আমরা বাস করি। কারণ এই শরীরটা যদি আমরা না থাকতে পারতাম, তাহলে আমাদের যে পরোক্ষভাবে বলুন বা প্রত্যক্ষভাবে যে বাসাগুলোতে আমরা বসবাস করি না কেন, সেটা সম্পূর্ণটাই অকেজো হয়ে পড়তো। তো আজকে যদি আমাদের এই শরীরটা, আমাদের শরীরের ভেতরের প্রত্যেকটি অর্গানগুলো যদি পারফেক্টলি না থাকে, তাহলে কিন্তু আমরা সেইভাবে বসবাস করতে পারবো না, অর্থাৎ আমাদের বাস করাটাই ব্যথা চলে যাবে। তো সেই ক্ষেত্রে প্রথমেতে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত নিজের হেলথকে। নিজের হেলথকে গুড রেখে সুস্থভাবে নিজেকে পরিচালনা করে সুস্থ থাকার জন্য আমাদেরকে লড়াই করে যেতে হবে, এবং প্রত্যেকটা মুহূর্তে আমরা যেন আমাদের এই লড়াইয়ের মাধ্যমে নিজের জীবনযাত্রাটাকে যেন আরও অনেকটা খুব সুন্দর এবং ব্যতিক্রমীভাবে করে নিতে পারি। তো সেই জন্য সবাই পাশে থাকবেন, আপনাদের পাশে অল টাইম রয়েছে অমর ফিট ফর্মুলা, যার মাধ্যমে আপনারা ডে বাই ডে নতুন কিছু জানতে পারবেন, আমি আপনাদের হেল্প করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকের আমাদের একটা পার্সোনাল ক্যাম্প চলছে, এটা হচ্ছে আপনার দেওয়ানহাট, কোচবিহার ডিস্ট্রিক্টের দেওয়ানহাট, গারোপাড়া একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প রয়েছে। সেখানে এভরি বিকেলবেলায়, প্রত্যেকটা বিকেলবেলায় আমাদের এই ক্যাম্পিং হয়, পার্সোনাল করোনা বিধি মেনে, প্যান্ডামিক সিচুয়েশনটা মেনে। শুধুমাত্র সিঙ্গেল সিঙ্গেলভাবে আমরা কাউন্সিলিং করব, আমরা তাদেরকে হেল্প করব। যদি কারো কোনো রকম অসুবিধে থাকে বা কেউ যদি মনে করেন যে না আমি এই প্যান্ডামিক সিচুয়েশনের বাইরে আসছি, যেতে চাচ্ছি না, দরকার নেই, তাহলে আমরা তাকে আদার্সভাবে আমাদের যে সিস্টেমগুলো রয়েছে অনলাইন সিস্টেম, সেই সিস্টেমটাকে তাকে আমরা হেল্প করব। এখন তো ভার্চুয়াল সিস্টেমে এডুকেশন সিস্টেম অলরেডি চালু হয়ে গেছে, তো ভার্চুয়ালি আমরা তাকে গাইড করব, তার খাবার দাবার, তার লাইফস্টাইল, তার সমস্ত কিছু চেঞ্জিংয়ের মাধ্যমে আমাদের এই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। আমাদের মিশন চেঞ্জিং পিপল লাইফস, তো মানুষের জীবনযাত্রাটাকে কীভাবে চেঞ্জ করে দিয়ে সে একটা সুস্থ জীবনযাপনে পরিবর্তন হতে পারে, তার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। যদি সামান্যটুকু উপকারে লাগি কোনো দিন, তাহলে আমাকে কমেন্ট করে জাস্ট একটু জানাবেন যে আপনি ভালো আছেন, কারণ আপনি ভালো থাকলেই আমি ভালো থাকবো, আর আমি এবং আপনি দুজনে ভালো থাকলে আমাদের পাশের লোকগুলো ভালো থাকবে। ধন্যবাদ, নমস্কার।